সপ্তাহের প্রথম দিনে জমজমাট ভোট প্রচার। এবার ভোট প্রচারে বালুরঘাটের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার করছেন। সুকান্ত মজুমদার সকাল থেকেই সেই প্রচারের ছবি আমরা দেখাচ্ছি। আজ সপ্তাহের প্রথম দিন, ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হচ্ছে, দ্বিতীয় দফার নির্বাচন আগামী শুক্রবার। তার আগে বালুরঘাটের ছবি যদি আপনাদের সামনে তুলে ধরি, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে হুট খোলা গাড়িতে প্রচার করছেন সুকান্ত মজুমদার। সরাসরি নিতাই রয়েছে আমাদের সঙ্গে। নিতাই, তীব্র গরমকে উপেক্ষা করেই আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের প্রচার চলছে। সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছে, বলা বাহুল্য সুকান্ত মজুমদারের প্রচারের সফর সঙ্গী সিএন। সকাল থেকেই আমরা তার প্রচারের কর্মসূচি দেখিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি একদম বালুরঘাট শহরে, যেখানে প্রত্যেকটি গলি গলি ঘুরে বেড়াচ্ছেন সুকান্ত মজুমদার, এবং তার সঙ্গে রয়েছেন তারকা প্রচারক রুদ্রনীল ঘোষ। সেই ছবিও আমরা দেখানোর চেষ্টা করছি। আমি একটু সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করব। এই চাঁদি ফাটা রোদ, সেই চাঁদি ফাটা রোদে নিজে হুট খোলা জিপে করে ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, শুধু ভোট চাইছেন না কিন্তু কথাবার্তা বলছেন তাদের সঙ্গে, এবং তার পাশাপাশি গোটা এলাকা পরিক্রমা করছেন। আমি একদম সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো। দাদা, নির্বাচনী প্রচার তো চলছে জোর কদমে, আপনার থেকে দুটো বিষয় জানতে চাইবো। প্রথমে একটু নিয়োগ দুর্নীতি বিষয়ে আসি, যেখান থেকে কলকাতা হাইকোর্ট যে রায় দিল, তাতে প্রায় মানে 23,753 জনের চাকরি চলে গেল, কি বলবেন এই বিষয়টি? দেখুন, যেভাবে এই রায়ের ফলে কেউ বলছে, এখনই আমি এখনো এক্সাক্ট নাম্বার দেখিনি, 23 কেউ বলছে 25,000 লোকের নাকি চাকরি চলে গেছে। এই যে চাকরি চলে যাওয়া, এটা তো প্রমাণ করলো আরও একবার যে হাঁস মুরগির মতো মাস্টারমশাইদের চাকরি, মাস্টারমশাইদের চাকরি বিক্রি হয়েছে হাঁস মুরগির মতো। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের দায় এড়াতে পারে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এড়াতে পারেন না। আমি দাবি করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000 লোকের চাকরি, 25,000টি পরিবার অথই জলে পড়ে গেল, এর দায় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার বিন্দুমাত্র এই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবার একটু শেখ শাহজাহান প্রসঙ্গে আসি, কারণ শেখ শাহজাহান দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আছে। এবার যেটা ইডির কাছে চাঞ্চল্যকর তথ্য এসেছে, সরকারি টাকায় মার্কেট তৈরি হয়েছে, এবং সেই মার্কেট শেখ শাহজাহান নিজের নামে করে নিয়েছিল, কি বলবেন এটা নিয়ে দাদা? দেখুন, আমি তো আগেই বলেছি, শেখ শাহজাহানের মতো বিভিন্ন লোককে তৃণমূল কংগ্রেস কয়েকটি জায়গায় ইজারা দিয়ে দিয়েছিল, লিজ নিয়ে দিয়েছিল, সেই জন্য সরকারি টাকায় মার্কেট, সেই মার্কেট শেখ শাহজাহানের নামে। কি উন্নয়নের ঠেলা! এরকম উন্নয়ন না দেখতে পেলে আমরা বিশ্বাসই করতে পারতাম না এরকম উন্নয়ন হয়। আমেরিকা, ব্রিটেন কোথাও এই উন্নয়ন পাবে না, ভারতবর্ষের কোথাও পাবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের উন্নয়ন দেখতে পাবে। বা এই শেখ শাহজাহান সম্পর্কে আরও একটি তথ্য সামনে এসেছে, যেটা হচ্ছে যে এই শেখ শাহজাহান মাছ ব্যবসায়ীদেরকে ধমকাতো, তাদের থেকে টাকা নিত, এবং সেই টাকা তার অনুগামীদের ব্যাংকের অ্যাকাউন্টে যেত, কোনো পঞ্চায়েতে যেত না, কি বলবেন এটা নিয়ে আপনি? না, সেটা তো হতোই, এবং আমরা বারবার বলেছি যে এইভাবে ও শেখ শাহজাহানের মতো কোথাও তার নামটা পরিবর্তন হয়ে অনুব্রত মণ্ডল হচ্ছে, অন্য কোনো হচ্ছে, প্রত্যেক জায়গায় এরকম কিছু মানুষকে ইজারা দেয়া আছে, লিজ দেয়া আছে, তারা এই কাজ করছে, জনগণের টাকা লুট করেছে, এবং জনগণের টাকা লুট করে এইভাবে নিজেদের পার্টির ক্যাডারদেরকে পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য দায়ী একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন প্রসঙ্গে একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা প্রথম দফার নির্বাচন আমরা দেখেছি, যেটা বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা না ঘটলেও এ বাংলায় রক্ত ঝরলো। দ্বিতীয় দফার নির্বাচন কতটা শান্ত হবে মনে করছেন? এই উত্তরের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। দেখুন, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষ ভোট করানো, এবং নিরপেক্ষ ভোট করানোর জন্য যত কোম্পানি সেন্ট্রাল বাহিনী প্রয়োজন তত কোম্পানি সেন্ট্রাল বাহিনী দেওয়া উচিত, এবং নিরপেক্ষ ভোট করানো উচিত। নমস্কার সবাইকে। একদমই, সুকান্ত মজুমদার চাইছে নিরপেক্ষ ভোট করানো উচিত, এবং ভোট সেই ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদনও জানাবেন তিনি। অন্যদিকে আমি যেটা জানাচ্ছিলাম যে সুকান্ত মজুমদারের সঙ্গে কিন্তু রয়েছেন তারকা প্রচারক রুদ্রনীল ঘোষ। আমি একটু রুদ্রনীল বাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে একেবারে বিজেপির যে স্টার ক্যান্ডিডেট রয়েছে তার হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে বিভিন্ন সময় মানে ছড়া কাটতে দেখা যায় আপনাকে, আজ আজ এই যে এত চাকরি গেল, এত মানুষের চাকরি গেল, এটা নিয়ে কোনো কিছু? দেখুন, বলার তো কথা একটাই, সেটা হচ্ছে যে চাইছে জবাব মানুষ যত, চোরের রানীর কাছে চাইছে জবাব মানুষ যত, চোরের রানীর কাছে চাকরি খেলি, জীবন খেলি, আর কি বাকি আছে?
আমার মনে হয় যে এটা মানুষের দাবি, মানুষ জবাব চাইছে। তারা যেভাবে, যারা যোগ্য মানুষ তাদের চাকরি চুরি করে বাংলার মধ্যবিত্ত এবং গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে রাস্তায় বসিয়ে রেখেছেন, চাকরি লুট করেছেন, এই চোখের জলের বন্যাতেই কিন্তু চোরের রানীর বিদায় হবে, এই চোর তৃণমূল সরকারের বিদায় হবে। এত পাপ ভারতবর্ষের কোনোদিন কেউ করেনি, দুর্ভাগ্যজনক। একদমই একদমই রুদ্রনীল ঘোষের বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করলাম এবং তিনি ছড়ার মাধ্যমে কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের যিনি প্রশাসনিক প্রধান রয়েছেন, তৃণমূলের যিনি একদম সুপ্রিমো, তাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। অন্যদিকে সুকান্ত মজুমদারও কিন্তু একাধিক ইস্যুতে তাকে বিঁধেছেন, তার পাশাপাশি নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার কথাও তিনি বলেছেন। আমি সুকান্তবাবুর কাছে আরেকবার আসবো একটু আরেকটি প্রশ্ন নিয়ে। দাদা, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখার চেষ্টা করব। প্রথম দফার নির্বাচনে যেভাবে রক্ত ঝরেছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে, আপনাদের এজেন্টকে বুথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে, হুমকি দেওয়া হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনে যদি তার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে? দেখুন, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি জানাচ্ছি যে সেন্ট্রাল বাহিনীকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, সমানে টহলদারি দিতে হবে এবং বুথে মস্তানি গুন্ডামি করতে এলে লাঠিতে তেল লাগিয়ে ব্যাটিং করতে হবে, ঝোড়ো ব্যাটিং, সেহবাগের মতো ব্যাটিং করতে হবে, রাহুল দ্রাবিড়ের মতো ঠুকটুক করলে হবে না, এইভাবে 320 খেলে ব্যাটিং করে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বিজেপির কর্মীরাও তৈরি আছে, যদি তৃণমূল ভোট লুট করার চেষ্টা করে আমরা আমাদের মতো হিসেব বুঝে নেব। দাদা, একদমই বিজেপির তরফ থেকে যেটা স্পষ্ট জানানো হচ্ছে যে প্রথমত কমিশনকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে, এমনকি কেন্দ্রীয় বাহিনীকে শক্ত হাতে ময়দানে নামতে হবে। অন্যদিকে তারপরেও যদি কোনো বৈগতিক কিছু পরিস্থিতি বোঝা যায় তাহলে কিন্তু বিজেপি রয়েছে একেবারে ময়দানে, গ্রাউন্ড জিরোতে বিজেপি রয়েছে, বিজেপি সমস্ত কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবে। একেবারে একেবারে ধন্যবাদ নিতাই। তীব্র গরমকে উপেক্ষা করেও সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি প্রার্থী, তিনি ভোট প্রচার করছেন, যেখানে তার ভোট প্রচারের সফর সঙ্গী ক্যালকাটা নিউজ।